এবার একটু নজর রাখি প্রচুর খবরের দিকে। দুর্গা ঠাকুরের জন্য তৈরি পূর্বস্থলী এক নম্বর ব্লকে দোগাছি এলাকার শিল্পীদের হাতের গড়া জুড়ি চুমকির সাজ পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। সুদূর বাংলা পেরিয়ে এবছর দোগাছিয়ার কৌশিকনাথের তৈরি হাতের কাজ ইতিমধ্যে পাড়ি দিয়েছে শিলচর এবং গোরখপুরের উদ্দেশ্যে। পাশাপাশি এই সাজের চাহিদা রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। এই প্রসঙ্গে শিল্পী কৌশিকনাথ এদিন জানান, বর্তমানে বর্ষার কারণে ধীরগতিতে কাজ চলছে, জিনিস ঠিকমতো শুকোতে চাইছে না, ফলে সমস্যা হচ্ছে। পাশাপাশি তিনি আরও জানান, তাদের মতো ছোট শিল্পীদের জন্য অর্থ একটা বড় প্রতিবন্ধকতা। এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার যদি স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে তাহলে অনেকটাই উপকৃত হবেন তারা। চাহিদা আমাদের তো ধরেন বছরের শুরু থেকে আরম্ভ হয়, কারণ এটা আমাদের মেশিনারি না, হাতে তৈরি হয়, যার জন্য আমাদের সরস্বতী পুজোর পর থেকে দুর্গা ঠাকুরের অর্ডার পড়ে যায়। আমাদের বিভিন্ন জায়গায় সাজ যায়, যেমন গোরখপুর যায়, শিলচর যায়। এবছর জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে আমার একটা প্রতিমা আমার হাতে সাজানো, সে ফার্স্ট হয়েছে। পাটুলিতে একটা কালী, সেটাও ফার্স্ট হয়েছে। বুঁচিতে একটা সরস্বতী এবছর আমার হাতে সাজানো, সেটাও ফার্স্ট হয়েছে। আমার চাহিদা সারা বছরই থাকে, কিন্তু ওয়েদারের জন্য আর এখন যেটা সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের কাঁচামাল, তারপরে লেবারের কিছু সমস্যা আছে। হ্যাঁ, আমি এই কাজে করার জন্য আমি সরকারের দিকেও দৃষ্টি আকর্ষণ করতে চাই।